हेलो फ्रेंड अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल आशा करछि सबाई आल्लाहर रसूल सम्मानते भालो आछेन आलहामदुलिल्लाह आमरा आल्लाहर रसूल सम्मानते भालो आछि तो आज के आरो एकटी नतून रेसिपी निये हाजिर होलाम आपनादेर संगे शेयर करार जन्य आशा करि आमार ए रेसिपिटी आपनादेर खूब भालो लागबे और जदि भालो लेगे थाके ताहले अवश्यई आमार चैनलटी सबसक्राइब करे छोटो ब्लैक आइकनटी प्रेस करे दिबेन जाते करे आमी भिडियो आप करार संगे संगे आपनादेर काछे पौंछे जाए आपनारा देखे निते पारेन सुंदर सुंदर रेसिपी सुंदर सुंदर ब्लग भिडियो देखते ही पाच्छेन कतटा यामी होयेछे और जारा होच्छे ब्रयलार मुरगी एकदम पसंद करेन ना एकदम कमप्लेन सब समय करे थाकेन ब्रयलार मुरगी खेते नाकि भालो हय ना तारा अवश्यई एरकम भावे ब्रयलार मुरगी भुना करे खेये देखबेन एक बार हलेओ बासा ट्राई करबेन कि रकम होयेछे अवश्यई आमाके कमेंट्सेर माध्यमे जानिये दिबेन तो अनेकटा सहज भावे किभाबे तैरी करबेन ब्रयलार मुरगी भुना सेटाई होच्छे आपनादेर संगे शेयर करब आमी तो सम्पूर्ण रेसिपिटी होच्छे आपनादेरके आमी देखिये दिब एकदम हाते करे दिये जेभाबे बुझिये देय ठीक सेभाबेई तो ताहले चलुन देखे नि कि कि उपकरण लागछे आमार ब्रयलार मुरगी रेसिपिटा करते तो प्रथमे आमी एखाने 1 केजी परिमाण चिकेन किटे धुए क्लीन करे नियेछि तो चिकेनटा रान्ना करार जोन्नो आमी एखाने नियेछि 2 टीस्पून मरीच पेस्ट 2 टीस्पून लवण 1 टीस्पून आदा रसुन पेस्ट पेयाज पेस्ट नियेछि 1 कप एखाने 4টি এলাচ নিয়েছি থেতো করে 4 টুকরো দারুচিনি নিয়েছি 2টি তেজপাতা 4 টুকরো করে নিয়েছি জিরা পেস্ট নিয়েছি 2.5 টিস্পুন হলুদ পেস্ট নিয়েছি 1.5 টিস্পুন এটা থেকে হচ্ছে আমি চিকেনটা রান্না করব আর এরকম ভাবে চিকেনটা রান্না করলে কিন্তু কোনো কমপ্লেইন থাকবে না যে ব্রয়লার মুরগি চিকেন খেতে ভালো লাগে না এরকম কোনো কমপ্লেইন থাকবে না আশা করি তো চলে এসেছি রান্নাতে চুলোতে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল সাদা সয়াবিন তেল দিয়েছি আমি আর মশলাগুলো তো হচ্ছে আগেই দেখিয়ে দিয়েছিলাম সেম মশলাগুলোই হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব তো আমি এক এক করে মশলাগুলো হচ্ছে অ্যাড করে দিচ্ছি আমি এখানে সবগুলো মশলা অ্যাড করে দিয়েছি শুধু জিরেটা দেইনি জিরে আর হচ্ছে লবণ লবণ জিরেটা হচ্ছে আর আমি আরো পরে দিব আর লবণটা হচ্ছে যখন আমার কষানোটা হয়ে যাবে শেষ পর্যায়ে থাকবে তখনই হচ্ছে আমি লবণটা অ্যাড করে দিব তাহলে তো অনেকটা পরিমাণ ছিটে ওঠে তো যখন ছিটে ওঠে তখন কিন্তু অনেকটা ভয় থাকে হাতে অথবা মুখে লেগে যেতে পারে ছিটে ওঠার পরে তো এর জন্য আমি লবণটা একটু পরেই অ্যাড করার চেষ্টা করি এরপর ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে তো তেলের সঙ্গে মশলাটা পর্যাপ্ত পরিমাণ কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব একটু পানি আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে নিয়েছি এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি মশলাটা দুইবার করে ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি দুইবার এখানে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিব সেই লবণটাই যতটুকু পরিমাণ দেখিয়েছিলাম ততটুকুই হচ্ছে দিয়ে দিলাম এরপরে আমি অ্যাড করব চিকেনগুলো তো আমি এখানে সমস্ত চিকেনগুলো দিয়ে নিয়েছি এরপরে চিকেনটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব আর এই পর্যায়ে দিব হচ্ছে আমি জিরা পেস্ট এই পর্যায়ে যদি আমি জিরা পেস্টটা অ্যাড করি তাহলে কিন্তু মাংসের সাথে ভালো করে জিরা পেস্টটা অ্যাড হয়ে যায় আর হচ্ছে ফ্লেভারটাও ভালো থাকে ফ্লেভারটা নষ্ট হয় না কষানোর সময় জিরা পেস্টটা দিয়ে দিলে আমার মনে হয় যেন ফ্লেভারটা একটু নষ্ট হয়ে যায় এরপর জিরা পেস্টটা হচ্ছে ভালো করে মিশিয়ে নিব চিকেনের সঙ্গে এরপরে দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলাগুলো ভালো করে অ্যাড হয়ে যায় তো ঢাকনাটা দেওয়ার পরে কতটা পরিমাণ পানি উঠেছে দেখতেই পাচ্ছেন এরকম ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো কষিয়ে নিতে হয় আর খেতেও কিন্তু অনেকটা ইয়ামি হয় গুঁড়ো মশলাতে যদি পেস্ট মশলাটা দিয়ে হচ্ছে মতো পানি আর এরকম ভালো করেই হচ্ছে কষিয়ে নিতে হবে যতটা ভালো করে কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো আমি এরকম পানিটা দিয়েছি আমি হচ্ছে এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি যেহেতু এটাকে ভুনা করব এর জন্য পানি কম দিয়েছি আপনারা যদি ঝোল করতে চান সেক্ষেত্রে একটু বেশি দিলেই হয়ে যাবে
এরপরে এটাকে হচ্ছে আমি 20 মিনিট রান্না করব। 20 মিনিট রান্না করলেই কিন্তু আমার এটা ফাইনালি রান্না হয়ে যাবে, একদম পারফেক্টভাবে ভুনা হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 20 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেনটা রান্না করা হয়ে গেছে। চিকেনটা কিন্তু আমি একদম ভুনো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারাই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেকটা অনেকটা ইয়াম্মি হয় খেতে। এরকম ভুনো করে আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়। আর যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কীরকম হয়েছে। অনেকেরই কমপ্লেন থাকে ব্রয়লার মুরগিটা খেতে ভালো হয় না, অনেকে পছন্দ করে না, তো এরকমভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেকটা অনেকটা ইয়াম্মি হয়। তাহলে এ পর্যন্তই হচ্ছে আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।